সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি আমাদের এই কমিউনিটির খুবই পরিচিত মুখ, মাস্টার অফ ল আইনজীবী মোহাম্মদ এইর মজুমদার। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে আমরা আইনি বিভিন্ন বিষয় নিয়ে তথ্য আপনাদের প্রদান করব। আমাদের সাথে আইনি বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে, মতামত থাকলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usa। মোহাম্মদ এইর মজুমদার, আপনাকে পেলেই আমরা কমিউনিটির বিভিন্ন সমস্যা কিংবা কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমরা আজকে একটু কথা বলতে চাই, যারা ক্রাইমের শিকার হয় কিংবা এই ধরনের, অনেক সময় অনেকের কাগজপত্র থাকে না, সবকিছু মিলিয়েই আমরা আলোচনা করতে চাই। শুরু করবেন ভূমিকাতে, কোন জায়গাটি থেকে? ক্রাইম ভিকটিম অথবা অপরাধের শিকার যারা বিভিন্নভাবে হইতে পারে, এটা ডিফেন্ড করে কোথায় অপরাধের শিকার হলেন। যদি রাস্তায় অপরাধের শিকার হয়, একরকমের অধিকার আছে তাদের। যদি কর্মস্থলে অপরাধের শিকার হয়, সেখানে একরকমের অধিকার আছে। অথবা কোনো ক্যারিয়ার, পাবলিক ক্যারিয়ার, যেমন বাসে, ট্রাকে বা বিমানে কোথাও যদি অপরাধের শিকার হয়, অধিক মানুষের একরকমের এই প্রোটেকশন আছে। কারো বাড়িতে গিয়ে যদি অপরাধের শিকার হয়, সেটা একরকমের প্রোটেকশন আছে। সো দ্যার ইজ সো মাচ ল ইনভলভ, এবং সো মাচ ল এর সাথে সাথে যিনি ভিকটিম হবে, যিনি অপরাধের ক্ষতিগ্রস্ত হবেন, তার জন্য প্রচুর প্রতিকারেরও ব্যবস্থা আছে। সুতরাং এই জন্য আমরা আমাদের বিশেষ করে নিউ ইমিগ্রেন্ট, যারা বাংলাদেশ থেকে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নতুন আসা মানুষগুলোকে এই সম্পর্কে অবগত করানো আমাদের ফাইডুশিয়ারি রেসপন্সিবিলিটি। যারা ওয়ান স্টেপ অ্যাহেড, যারা পুরানো এখানে আসি বা আমরা যারা এখানে বিভিন্ন পদে আসি, বিভিন্ন কমিউনিটির দায়িত্বে আসি, সেজন্য যেমন আমি একটা শুরু করি এখানে, যেমন একটা লোক কর্মস্থলে, যেমন চেইন ড্রাগ স্টোর বিগ জায়গায় সে কাজ করে, সেখানে তার ম্যানেজার বা তার কর্মচারী যদি তাকে তার ম্যানেজার অনেক সময় শুনে যায় ম্যানেজারের গলা ধাক্কা দিয়ে বাইর করে দিছে, বা মালিক তাকে গালাগালি করে ফায়ার করে দিছে, ইট ইস এ হিউজ লিটিগেশন, এমপ্লয়মেন্ট ডিসক্রিমিনেশন এটাকে বলে, এবং এমপ্লয়ারের বিরুদ্ধে মিলিয়ন ডলার লিটিগেশন করা যায় যদি সেখানে হয়। যেমন একটা এক্সাম্পল, যেমন বিমানে ভ্রমণ করতে গিয়ে, যেমন বিমানে খাওয়া পরিবেশন, দূষিত খাদ্য খাই যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায় দ্যার ইজ এ ক্লেম। অথবা বিমানের কোনো ত্রুটিগত কারণে, স্বাস্থ্যগত কোনো সমস্যা যদি সেখানে হয়, দ্যাট কুড বি এ ক্লেম। সো এইরকম টর্ট ল বিভিন্ন জায়গায়, টর্ট ল ইনভলভ। যেমন কারো বাড়িতে গেলেন আপনি গেস্ট হিসাবে, গেস্ট গিয়া বাথরুমে সেখানে ছোটো বাচ্চারা হয়তো স্লিভারি আপনার অয়েল বা ডিশওয়াশিং লিকুইড বাথরুমে ফয়ে দিয়েছে, 80 বছরের বৃদ্ধ হোক বা যাই হোক, বাথরুমে গিয়া সে পড়ে গিয়া ফিশন একদম গলা ভাঙ গেছে বা মাথা ভাঙে গিয়েছে, সেখানে হোমওনারের এগেনিস্টে সে আত্মীয় হয়, সে হিউজ লিটিগেশন করতে পারে, এবং ইন্স্যুরেন্স কোম্পানি হ্যাজ টু ফেয়ার লট। সো এই যে বিভিন্ন জায়গার কথা বললাম, সাইড ওয়াকে ফুটলে একরকম অধিকার আছে, এবং স্বামী স্ত্রীও যদি একজন একজনকে ভিক্টিমাইজ করে, হাজব্যান্ডের বিরুদ্ধেও এরকম লিটিগেশন আনা যায়। মানে প্রতিটি জায়গায় আইনের ব্যবহারের বেস্ট ওয়ে হলো, যদি কেউ কেউ ক্ষতিগ্রস্ত হয়, যদি কিছুই না জানে যে আমি এখন কী করা উচিত, দে শুড কল 311। 311 নাম্বারটা ডিজাইন করা হয়েছে জাস্ট ফর দি ইনফরমেশন। যদি বাংলায় বলে যে হ্যাঁ আমি অমুক জায়গায় এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, হোয়াট ক্যান আই ডু, সো 311 যে অপারেটর, তাদের দায়িত্ব হলো রাইট পার্সনকে রাইট জায়গায় কানেক্ট করে দেওয়া। অ্যান্ড বিলিভ মি, এই দেশটা এত সুন্দর, কোনো ফোন নম্বর মনে রাখার দরকার নেই। যে আমি ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের একটা ফোন নম্বর চাই, জাস্ট কল 911, থ্রি ওয়ান ওয়ান, নন ইমার্জেন্সি ইনফরমেশনাল, আমি জাবেদ বলছি কুইন্স থেকে। আমার একটা কোয়েশ্চন অ্যাটর্নি সাহেবের কাছে। আমার কাজিন অ্যাপ্লাই করছিলেন 10 ইয়ার্স ক্যান্সেলেশন রিমুভাল, ওনার ওয়াইফ ইউএস সিটিজেন এবং একটা বাচ্চাও আছে। অ্যাপ্লাই করার পরে ওনার ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউ হওয়ার পরে ওনার যে ইন্টারভিউ নিচ্ছে উনি বলছেন যে ইমেল মেল করে জানাবেন স্টাফটাকে, পরে বোধহয় ওনারা বলছেন যে কোর্টে যেতে, কিন্তু এখনো পর্যন্ত কোনো চিঠি পাওয়া যায় না, প্রায় 6-7 মাস হয়ে গেছে। অলরাইট, সো ক্যান্সেলেশন অফ রিমুভাল বেসড অন লাইক 10 ইয়ার্স, উনি 10 ইয়ার্স এখানে আছে, ওনার ইউএস বরন
চিলড্রেন আছে বা ইউএস সিটিজেন ওয়াইফ আছে তাদের জন্য প্রযোজ্য। সো এখানে এই শুধু এটা ডিসক্রিশনারি এবং ইটস নট দ্যাট ইজি, এখানে অনেকগুলো দেখাইতে হয় যে এক্সট্রিম অ্যান্ড আনইউজুয়াল হার্ডশিপ দেখাইতে হয় যে যে ব্যক্তি গ্রিন কার্ড জন্য আবেদন করেছেন উনি যদি যুক্তরাষ্ট্রে না থাকে তার একটা এক্সট্রিম অ্যান্ড আনইউজুয়াল হার্ডশিপ আছে, এটা যদি না দেখাইতে পারে তাহলে গ্রিন কার্ড দেওয়া হয় না। সেক্ষেত্রে দরকার আছে আপনার সাইকোলজিক্যাল ইভালুয়েশন, তারপর ইকোনমিক কন্ডিশন, হেলথ কন্ডিশন কীভাবে, যেমন যেমন ধরুন কারো হাজবেন্ড অবৈধ, তার স্ত্রী হলো বৈধ, স্ত্রী হলো সিটিজেন, যদি দেখা যায় স্ত্রীটা অসুস্থ বা করোনিক ডিজিজে ভুগতেছে এই হাজবেন্ড ছাড়া এই মহিলা এখানে সার্ভাইভ করতে পারবে না। অন্যদিকে দেখা গেল হাজবেন্ড ইলিগেল ঠিকই কিন্তু ওয়াইফ লেখাপড়া জানা শিক্ষিত কোয়ালিফাইড এবল বডি, সেখানে ওয়াইফের কোনো হার্ডশিপ তো ইউএস সিটিজেনের কোনো কষ্ট হবে না যদি এই লোকটা দেশে চলে যায়। সো দেয়ার ইজ সো মেনি ফ্যাক্টর ইনভলভ। আর ইন টার্মস অফ টাইম আপনাকে যেহেতু জানায় নাই তারা জানাবে মেবি সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করতেছে, সুতরাং উত্তর আপনার আসবেই। বাট আপনার খেয়াল রাখেন অনেক সময় উত্তরগুলো মেল করা হয় ওই মেল থেকে অনেক সময় মিস হয় অথবা অ্যাড্রেস ভুলের কারণে অন্যখানে চলে যায়। সো জাস্ট আপনার ইনফো ফার্স্ট নিয়ে যদি বেশি কিউরিয়াসিটি থাকে আপনি ইনফো ফার্স্ট নিয়ে যাইতে পারেন কোর্টে, মানে যোগাযোগ রাখা কিংবা ইনফরমেশনটি রাখা যে কোথায় আছে। আরেকজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা নামটি বলে প্রশ্ন করতে হবে। হ্যাঁ আমি মাদিয়া বলছি ব্রঙ্কস থেকে। আমার প্রশ্ন হচ্ছে যদি আমার ভাই বোন 2007 জুলাইতে, সো আমি অগস্টের দিকে লেটারটা পেয়েছি, তো এখন যাদের 2007 জুলাইতে যেহেতু অ্যাপ্লাই করেছে তো এখন কতদিন লাগবে ভিসাটা পেতে বা সবকিছু ঠিকঠাক মতো হতে? আর একটা কোয়েশ্চেন হচ্ছে যখন অ্যাপ্লাই করা হয়েছিল একটা ভাইয়ের জন্য আর বোনের জন্য, তো তখন বাচ্চার দুইটা বাচ্চার বয়স ছিল, একজনের 7 বছর একজনের 1 বছর, আর একটা বাচ্চার বয়স অলরেডি 18 পার হয়ে গেছে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা ইমিগ্রেশনের ক্ষেত্রে? অলরাইট, সো আপনাদের বছর খানেকের ভিতরে আপনাদের ইনভয়েস আসবে এবং কারেন্ট হয়ে যাবে। তবে যে বাচ্চাগুলো দিচ্ছেন সবাই আসার প্রচুর সম্ভাবনা আছে, আপনি ইনভয়েস তারা যদি না চায় তখন যে বয়স যে ছেলেটার বয়স 18 বছর হয়েছে তার বয়স হয়তো এখন 28 বছর হয়ে গেছে, তো হয়তো ওর ইনভয়েস নাও চাইতে পারে, বা রেস্ট অফ দেম ইজ ওকে। আর যদি ইনভয়েস নাও আসে অন্যান্যদের সাথে তারাও যেন এমবেসিতে দেখা করে। আমাদের ফেসবুকেও এরকমই একটি প্রশ্ন করেছেন ইসলাম খাইরুল, তিনি প্রশ্ন করেছেন F4 ক্যাটাগরি 2007 ফেব্রুয়ারি কবে সময়, মানে আর কত? আরো 8 মান্থ ওয়েট করতে হবে। আমরা প্রশ্ন নেওয়ার আগে আমাদের একটি নির্ধারিত একটি বিষয় আছে, আজকে আমরা বিভিন্ন ক্রাইম নিয়ে আলোচনা করছি, সেই সাথে অধিকারী বিষয়গুলো জড়িয়ে আছে। আপনি বলছিলেন যে প্রতিটি জায়গায় অধিকারী বিষয় আছে, আইন সহায়তা করছে, সেই জায়গাটি থেকে যেমন সেখানে একটা আরেকটা কথা বলি, যেমন কোন একটা লোক তার কাগজপত্র নাই, দেশে অবৈধভাবে আছে বলা যায়, সে ওয়াল স্ট্রিটে বা কোনো কোথাও কাজ করে, আসার পথে তাকে দুর্বৃত্তরা সিরিয়াসলি আঘাত করলো, সিরিয়াসলি আঘাত করার ফলে চলে গেলো রাস্তায় তাকে বেহস অবস্থায়, তখন পুলিশ ডিপার্টমেন্ট কোনোভাবে যাকে অপরাধী হিসাবে তাদেরকে হয়তো অ্যারেস্ট করলো, সে এখন TF-এড বলা হয় তাকে দেখার জন্য, যে আইডেন্টিফাই করার জন্য এই লোকে তোমাকে মারছে কিনা। এই ধরনের যারা ভায়োলেন্ট এবং ফেলোনি ক্রাইমের শিকার হয় তারা কিন্তু যদি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সার্টিফাই করে যে এই লোকটা সাক্ষ্য দেওয়া অত্যন্ত জরুরি, রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য এই যে ভিকটিম তাকে যিনি অপরাধের শিকার হয়েছেন তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি, এটা একটা ফর্ম আছে ক্রাইম ভিকটিম সার্টিফিকেশন যদি হয় সে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। ফ্লোরিডার একটা ভদ্রলোক গ্যাস স্টেশনে এরকম ভিকটিম হয়েছিল, ফ্লোরিডারে আরেক লয়ার ওখানে তাকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি থেকে সার্টিফিকেশন নিয়ে আমাদের রংপুরের এক লোক সেক্ষেত্রেও এজ এ ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স আপনি ওই সেম ল অ্যাপ্লিকেবল, কারণ দেখাইতে হবে যে একজন যুক্তরাষ্ট্রের সিটিজেন কর্তৃক আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা একটু প্রশ্ন একটু নিয়ে নিতে চাই, অপেক্ষা করছেন কে আছেন দর্শক, আর একটু অপেক্ষা করতে হবে, চুপ করে থাকতে হবে, আমাদের একটু সহায়তা করতে হবে কিন্তু আপনাদের জন্যই। কে আছেন বলুন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে নিতে হবে। আমি মহিউদ্দিন, আমার নাম, ব্রুকলিন থেকে বলছি। জি প্রশ্নটি হচ্ছে আমার ওয়াইফ আমার স্বামীর জন্য অ্যাপ্লাই করছে, তারা দুর্বল, তার কোনো ভাই নাই,
এবং আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছে 2006 এ। আচ্ছা, মানে বোনের অ্যাপ্লিকেশন, তাই তো? 2006। আমার একটা সমস্যা আছে, এখানে আমার শ্বশুরের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আমার শ্বশুরের অবস্থাটা খুবই খারাপ, উনি হসপিটালাইজড এই মুহূর্তে। আমার শালি কি ভিজিট ভিসা আসতে অ্যাপ্লাই করতে পারে কিনা, আসতে পারে কিনা? আচ্ছা, ওকে, সো ভিজিট ভিসা ওই ক্ষেত্রে। জি, আচ্ছা, আরেকটি কি প্রশ্ন করবেন? ওই ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে কিনা? আমরা অনেকে বলি যে একটা লোক সিরিয়াসলি অসুস্থ বাংলাদেশ থেকে তাকে দেখতে আসে, তখন এরা এমবেসি উত্তর দেয় যে আপনি তো ডাক্তার না, যে লোকটা অসুস্থ ডাক্তাররা চিকিৎসা করবে, আপনি গিয়ে কি করবেন? বাট যদি অনেক সময় দেখা যায় রোগীটা ডাক্তার বলে দিয়ে যে রোগীটাকে খুবই খারাপ কথা, আর কথা যদি বলা হয় যে উনি শুধু 45 দিন বাঁচবে, আর ওই সময় শেষ দেখার জন্য অনেক সময় কনসিডার করা হয় নিকট আত্মীয় ওয়াইফ হাজবেন্ড বা ছেলেকে আসার জন্য। বা আপনি যেটা বললেন উনি খুবই অসুস্থ, সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন, আমি আপনি বলতে পারেন বেশি এটা দেওয়াটা তাদের এখতিয়ার, তাদের ডিসক্রিশনারি। তবে সাধারণত ভিসা পেন্ডিং থাকাকালীন তারা ভিসা নন ইমিগ্রেন্ট ভিসা তাদেরকে দেয় না, যারা ইমিগ্রেন্ট ভিসা আসবে তাকে নন ইমিগ্রেন্ট ভিসার ভিসা না দেওয়ার সম্ভাবনা বনাই বেশি, কিন্তু হয়তো হতে পারে, হতে পারে, হতে পারে, সম্ভাবনাও আছে, তবে না দেওয়ার সম্ভাবনা বেশি বেশি। আমরা আরেকজন আছেন ফোনে, আমরা সেই প্রশ্নটি নিয়ে নিতে চাই এবং দর্শক একটু সহায়তা করতে হবে। আমরা বারবার বলি যে আপনি যখন প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে নেবেন, স্পিকারটি বন্ধ করে নেবেন। আপনার প্রশ্নটি যদি সুস্পষ্ট ভাবে আমরা শুনতে না পারি তাহলে কিন্তু তথ্যগুলো দেয়া আমাদের জন্য কষ্টসাধ্য হবে, আর এই সহায়তাটি কিন্তু পুরোপুরি করছেন আপনার জন্য, কারণ আপনার তথ্যগুলোই আমরা দেওয়ার চেষ্টা করছি। কে আছেন আমাদের সাথে? ফেব্রুয়ারির মধ্যেই আসার কথা ছিল নাকি এর পরেও আসতে পারে রিনিউয়ালটা? এখন আমি পাই নাই। ভেরাই করে যে সার্ভিস সেন্টার আপনার ইয়াটা, তারা যদি বেশি বিজি হয় ওর সময় একটুখানি লেট হয়। বাট যে আপনার কোশ্চেন ছিল 15 তারিখের ভিতরে আসবে কি না, নো, এরকম কোনো গ্যারান্টি দেয় না তারা, দে আর অলওয়েজ ফ্লেক্সিবল। এটা একটুখানি অনেক সময় আগেও চলে আসে, যদি যেখানে কাজ প্রোডাকশন করা হয় সেখানে যদি ওরা ফ্রি থাকে, বিজি না হয় আগেও অনেক সময় আসে, তবে আসবে। আপনার এরকম কোনো নিশ্চয়তা নাই যে ওই তারিখে আসবে। আচ্ছা, আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা একটু করিমন রহমান তিনি প্রশ্ন করেছেন, উনার হচ্ছে হাজবেন্ড গ্রিন কার্ডের মেয়াদ আছে সেপ্টেম্বর পর্যন্ত, এখন কি গ্রিন কার্ড রিনিউ করবেন নাকি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করবেন, কি করলে ভালো হয়? উনাকে দুইটাই করতে হবে এই জন্য, কারণ যখন গ্রিন কার্ড ইন্টারভিউ সরি সিটিজেনশিপ ইন্টারভিউর জন্য ডাকবে ওই সময় ওনাকে ভ্যালিড গ্রিন কার্ড দেখাতে হবে, সেজন্য উনি গ্রিন কার্ড রিনিউও করতে হবে প্লাস সিটিজেনশিপের যদি সময় চলে আসে সেটিরও আবেদন করতে হবে। একজন ফোনে আছেন, আমরা একটু ফোনের প্রশ্নটি নিয়ে নিই। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে মোহাম্মদ বলছি। আমার ওয়ার্ক পারমিট আছে, আমার মেয়ের বয়স 17, ও কবে লাগাত ও অ্যাপ্লাই করতে পারে আমার গ্রিন কার্ডের জন্য? ও এই দেশে জন্ম হয়েছে, 17 ইয়ার্স, আমার ওয়ার্ক পারমিট রাইট নাও আছে, আমি সেটা শুনেন, এটা উত্তর দিতে হবে এভাবে। ফার্স্ট অফ অল আপনার মেয়ে হইতে হবে 21 বছর, এন্ড অলসো বুঝতে হবে আপনি তো ওয়ার্ক পারমিটটা কিভাবে ফাইলেন, আপনি এদেশে লিগালি আসছেন কিনা। যদি আপনি লিগালি না এসে থাকেন তাহলে এখান থেকে আপনি গ্রিন কার্ড করতে পারবেন না, যদিও মেয়ে 21 বছর হয়। তো সুতরাং যদি আপনি গ্রিন কার্ড যদি ভিজিট ভিসে এসে থাকেন, লিগালি এসে থাকেন এবং যে নামে আসছেন ওই নামে থেকে থাকেন, তাহলে আপনার মেয়ে 21 বছর হলে এখান থেকে করতে পারবে। আরেকজন প্রশ্ন করেছেন ফেসবুকে, তিনি কবিতা খান, তিনি প্রশ্ন করেছেন তার ভাই আবেদন করেছে 2012 সালে জানুয়ারিতে, রিসিভ লেটার পেয়েছেন কিন্তু এখনো অ্যাপ্রুভ লেটার পাননি। সাধারণত A4 ক্যাটাগরিতে মানে কতদিন লাগে অ্যাপ্রুভ লেটার কিংবা প্রসেসিং, সেই জায়গাটি তিনি জানতে চেয়েছেন। অ্যাপ্রুভটা তার নির্দিষ্ট কোনো সময় নেই, কতগুলো দেখা গেছে ফাইল করার সাথে সাথে 2 মাসের ভিতরে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, অনেক কেস আছে এরা অনেক লেটও করে, ডিপেন্ড করে সার্ভিস সেন্টার কত বিজি। সো যদি আপনার অ্যাপ্রুভাল এটা না এতদিন আসার কথা, যদি না আসি থাকে আপনার ফাইলিং রিসিপ্ট দিয়ে চেক করে দেখতে হবে এটা কোনো এডিশনাল তথ্য চাইছে কিনা, অন্য কোনো কাগজ চাইছিল কিনা, এটা মিস করলো কিনা, এই জন্য তারা খবর নিতে হবে।
আরেকজন আছেন ফোনে, ফোনে কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? আসসালামু আলাইকুম ডক্টর আপা, আমি শাহ আলম কুয়েত থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, প্রশ্নটি? আমাদের প্রশ্ন হলো, আমি সিস্টার লিগে অ্যাপ্লাই করছি 2006 এর নভেম্বরের 13 তারিখ। এখন কত সময় কাজ চলে? 2006 এর নভেম্বরে, এখন চলে 6 এর জুন, মে শেষ হয়ে জুন, সুতরাং আপনার এটা মেবি 6 মোর মান্থ, আরো 6 মাসের মতো রাখবে, হতে ইতিমধ্যে কিছুদিনের ভিতরে আপনার ইনভয়েস আসবে। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে? ফোনে কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্ন করে ফেলতে হবে। আমি জামাইকা থেকে খদিজা পারভিন। জি আপা, প্রশ্নটি? প্রশ্ন হলো, 2006 এ আমার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করছি, তো এটা আর কতদিন লাগবে? আর এখন কোন ইয়ার চলতেছে? এই 2019 এ এখন মে 2006 চলতেছে, তো সুতরাং আপনারটা যদি 2006 এর শেষের দিকে করে থাকেন আপনাকে ওয়েট করতে হবে, আর যদি মাঝামাঝি করে থাকেন তো আপনার আসারে কথা, সেদিন ন্যাশনাল ভিসা সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে আপনি। আরেকজন আছেন আমাদের সাথে, আমরা এই প্রশ্নটি নিয়ে বিরতিতে যেতে চাই, কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম আফু, আমি আলবারে থেকে শাহাদাত হোসেন বলতেছি। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমি মামলা উইন হয়েছি 2018 আগস্টের আগস্টে, আমি কতদিন পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করব? এক বছর। আর একটা প্রশ্ন, জি, 2018 আগস্টে অ্যাপ্লাই করে মামলা উইন হয়েছি, কতদিন পরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করব? আর গ্রিন কার্ডের সাথে কি আমি ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আপনার যদি অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয় আর এক বছর পরেই করতে পারে, সুতরাং এই বছর অগস্টেই অ্যাপ্লাই করতে পারবেন এবং I-131 ট্রাভেল পারমিশন নিয়ে দেশে যেতে পারবেন। আচ্ছা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, তবে এখানে একটা শেষ করি, যে দেশ থেকে আপনি আসলেন, আপনি বললেন যে বাংলাদেশে বা যে দেশ থেকে আপনি আসি থাকেন, যে ওই দেশে যাওয়া আপনার মৃত্যুর সম্মুখীন হইতে পারে, ওটা বলে অ্যাসাইলাম পেয়েছেন, এখন আবার বলতেছেন দেশে যাবেন, সব সব বি কেয়ারফুল এসব ব্যাপারে, মানে একটু সতর্ক থাকতে হবে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আমাদের একটি নির্ধারিত বিষয় আছে, সেই সাথে দর্শক যারা ফোনে অপেক্ষা করছেন আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্ন নেওয়ার জন্য, তবে একটু অপেক্ষা করতে হবে, নিচে ছোট্ট বিরতি। আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি মাস্টার অফ ল আইনজীবী মোহাম্মদ এনামুল মজুমদার। তবে তার পেশাগত কারণ ছাড়াও এই কমিউনিটির জন্য অনেক ধরনের কাজ করেন তিনি, যে কারণে আপনি খুবই সুপরিচিত। আমাদের ফোনে অপেক্ষা করছেন, আমরা প্রশ্নগুলো নিয়ে নিতে চাই, সেই সাথে আমাদের একটি নির্ধারিত বিষয় আছে দর্শক, আমরা সেটি নিয়েও আলোচনা করব, যে আপনি যদি কোনো ক্রাইমের শিকার হন কিভাবে আপনার অধিকার কিংবা আইনি সহায়তার জায়গাটি, কোন জায়গায় যাবেন, কি ধরনের সহায়তা পাবেন, সে বিষয়টি নিয়ে আমরা তথ্য দেওয়ার চেষ্টা করছি। কে ফোনে আছেন এই মুহূর্তে? হ্যালো আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, নামটি বলে নিতে হবে। আমার নাম শারমিন, আমি কুইন্স থেকে বলছি। জি জি আপু, আমার বোনকে আমি প্রায় এখন ওনার 11 বছর হয়ে গেছে, তো এখনো এর মধ্যে ওনার বিয়ে হয়ে গেছে, তো এখন ওনাকে যে 11 বছর পর বলল যে উনি আর 7-8 মাসের মধ্যেই চলে আসবে, তো এখন কি বিয়ে হয়ে গেছে, তো এখন কি নতুন করে কি ওনার ওয়াইফ বা উনি কি অ্যাপ্লাই করবে, নাকি আমাদের কেমন নতুন করে ওকে করতে হবে ছেলেকে? যদি ভাই বোনের পিটিশন যায় তো কিছু করতে হবে না, ওনাকে যখন ডাকবে তখন ডিএস 260 এবং 230 ওই দেওয়ার আগে ন্যাশনাল ভিসা সেন্টারে ওদের মেরিট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট দিয়ে ওকে অ্যাড করবে, এতে আর কোনো পয়সা খরচ হবে না, শুধু ভিসা ফি একসাথে দিতে হবে। মজুমদার, আমি একটু ছোট্ট করে জানতে চাই, যে এটি তো হয় ভাই বোনের অ্যাপ্লিকেশন অনেক দীর্ঘমেয়াদী, নতুন সদস্য আসেন বিয়ে, সেই ইনফরমেশন গুলো যুক্ত করা কখন উচিত, ইন্টারভিউ সময় না যখন হবে তখন? যেমন আপনি আপনার ভাইয়ের জন্য এখন অ্যাপ্লাই করলেন, ভাইটা অবিবাহিত, তার বয়স হয়তো 22 বছর বা 23 বছর, তো 12 বছর পরে তো নিশ্চয় বিয়ে করবে, বাচ্চা কয়েকটাও হবে, তো ওইটা সবগুলা যখন প্রসেসিং শুরু হবে তখন অ্যাড করা যায়। আচ্ছা, ইভেন দেখেন গেল উনি বিয়ে করছেন, ওনার বউ আছে বা বউ মারা গেল, অ্যাপ্লিকেশন সব আমি জানতে চাইছি বউয়ের নাম লেখা হয়েছে, দিতে হয় বেশি যখন প্রসেসিং শুরু হয় তখন, প্রসেসিং যখন কোশ্চেন করে, যেমন
আর সে বিয়ে করছিল, বউর নাম দাইছি বিগিনিং এর সময়, ইতিমধ্যে বউ মারা গেছে, আবার আরেকটা বিয়ে করছি। সো ইউ নো, সো ইটস গুড, সো এটা হতে পারে, ডেথ সার্টিফিকেট দিয়ে দিতে হবে যে একটা মারা গেছে, আর মেরিজ সার্টিফিকেট আবার দেখাইতে হবে, সি ইজ মাই নিউ ওয়াইফ, মানে সেটি সম্ভব, সে সম্ভব, হ্যাঁ সম্ভব। এবং আমাদের সাথে ফোনে আরেকজন আছেন, আমরা প্রশ্নটি নেওয়ার আগে দর্শক আবারও একটু বলে রাখতে চাই, আমাদের একটি আজকে নির্ধারিত বিষয় আছে, আমরা অপরাধ নিয়ে কথা বলছি, সেই সাথে আপনারা যারা প্রশ্ন করবেন অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নিবেন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিবেন, এবং সেই সাথে প্রশ্নটি যদি ছোট হয়, সুস্পষ্ট হয় তাহলে ভালো হয়। কে আছেন আমাদের সাথে? এবং সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করব প্রত্যেকেরই প্রশ্নের বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, আমি মিশু ফ্লোরিডা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্নটি ছিল, আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসার পর, উনি সিটিজেন হয়েছে বিগতর পর, এখন উনি সিটিজেন হয়েছে ওই 2016 মার্চের 30 তারিখে, ওই অনুযায়ী কি আমি এখন আমার সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো? জি, এই ক্ষেত্রে আপনার কাছে তথ্য, আপনার আপনার যদি 3 বছর আপনার বিয়ের, আপনি যখন বিয়ে করেন তখন যদি উনি সিটিজেন হয় ওই থেকে 3 বছরের ভিতরে, বাট আই বছরে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমাদের ফেসবুকে একজন প্রশ্ন করেছেন, আবু জাহাঙ্গীর টিপু, তিনি প্রশ্ন করেছেন, তিনি তার ভাইয়ের জন্য আবেদন করেছিলেন 2007 সালে, কিন্তু গত মাসে তার ভাই মারা গেছে, এখন কি কোনোভাবে সম্ভব তার পরিবারের জন্য কিছু করা? আনফরচুনেটলি অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে যখন বেনিফিশিয়ারি মারা যায় তখন ওই অ্যাপ্লিকেশনটা অ্যাজ এ ম্যাটার অফ ল এটা ড্যাড হয়ে যায়, ওইটা আর থাকে না। আচ্ছা, আবু জাহাঙ্গীর টিপু আপনার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঙ্কস থেকে আবুল বাশার বলছি। জি বাশার ভাই, এন মজুমদার ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আমার সিটিজেনশিপের সময় হয়ে গেছে অলরেডি, এপ্রিলের 2 তারিখে 5 বছর পূর্ণ হবে, তো নিয়ম অনুযায়ী 5 বছর পূর্ণ হওয়ার 3 মাস আগেই তো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা হয়। এখন আমি অ্যাপ্লাই করব, বাট আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করা দরকার, কিন্তু আমার ওয়াইফ তো ইংরেজি ভালো জানে না, এখন ওনার জন্য কোনো সলিউশন আছে নাকি? ওনার বয়স হলো 50-এর মতো, আমার বয়স হলো 56 বছর। কি বলবেন? আচ্ছা, আমার ওয়াইফের বেলায় কোনো সুযোগ সুবিধা আছে কিনা, বা বাংলায় পরীক্ষা দেওয়ার বা বাংলায় ইয়ে করার কোনো সিস্টেম আছে কিনা, এই জন্য এন মজুমদার ভাইয়ের কাছে আমি একটু জানতে চাই। থ্যাংক ইউ। সেখানে বাংলায় পরীক্ষা দেওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া মিট করতে হবে, 50 ইয়ার এজ প্লাস এখানে 15 বছর থাকতে হবে, সুতরাং আপনার ওয়াইফ যদি এখানে 15 বছর না, সুতরাং উনি এটা কোয়ালিফাই করবে না। আর একটা পথ হলো, যদি এমন কোনো অসুস্থতা থাকে, যেমন কানে শুনে না কেউ, চোখে দেখে না কেউ, মেমোরি লস করে কেউ, এরকম কোনো সিচুয়েশন যদি নিউরোলজিক্যাল ইভ্যালুয়েশনে আসে তখন আপনি আর পরীক্ষা লাগবে না, বিনা পরীক্ষাই সিটিজেনশিপ পাবেন। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন দর্শক অপেক্ষা করছেন, কে আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা ঝটপট প্রশ্ন করতে হবে, আমি আপনার সাথে কথা বলতে চাই। নামটি বলে নিতে হবে আপা। আমি খানম বলছি, জ্যাকসনাইট থেকে। জি খানম আপা বলুন। আমি খানম বলছি, আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। সিটিজেন ইন্টারভিউ 4-5 মাস হইতেছে, যে কোনো ইয়া আসতেছে না ইন্টারভিউ সিটি। আচ্ছা, কতদিন লাগে সাধারণত? জি 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 জি, প্রায় 7-8 মাস, বছর লাগে, অনেক সময় একটু লেটও হয়, কারণ এখন আগে নিয়ম ছিল একটা নির্দিষ্ট টাইমে ইন্টারভিউ কার্ড ফাটাইতে, এখন সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়া আপনার আসে নাই, সেজন্য একটু লেট হবে, বাট আসবে, আপনাকে অপেক্ষা করতে হবে, মানে একটু সময় অপেক্ষা করতে হবে। কে আছেন দর্শক আমাদের সাথে? আরেকজন আছেন, কে আছেন এই মুহূর্তে? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ বিল্লাহ, আমি ব্রঙ্কস থেকে ফোন দিছি। ওয়ালাইকুম আসসালাম আরিফ ভাই, প্রশ্নটি বলুন। আমার ওয়াইফ এই বছরের ডিসেম্বরের 4 তারিখ গ্রিন কার্ডের মেয়াদ শেষ, আবার সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে হবে, মানে এপ্রিলের মাঝামাঝি সময় অ্যাপ্লাই করতে হবে, মানে 4.5 বছর, 4 বছর 9 মাস হবে এপ্রিলের,
এখন মানে কি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবো নাকি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করবো? আবার দেশে যাওয়ার পরিকল্পনা আছে, এখন কিভাবে কি করবো বুঝতে পারছেন, একটু যদি পরামর্শ দিতেন। রাইট, থ্যাংক ইউ। সাধারণ রুল হচ্ছে আপনার যখন সিটিজেনশিপ ইন্টারভিউর জন্য যখন যাবেন তখন আপনাকে দেখাইতে হবে যে আপনার গ্রিন কার্ডটা ভ্যালিড আছে। সেই জন্য আপনার গ্রিন কার্ডের জন্য আপনি রিনুয়েলের জন্য অ্যাপ্লাই করতে হবে, প্লাস সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন। আবার যদি বাংলাদেশে যা বা পৃথিবীর বাইরে যান, যদি গ্রিন কার্ড ভ্যালিড না যান তখন আপনাকে ঢুকতে দিবে না। সুতরাং গ্রিন কার্ডটা ভ্যালিড রাখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো প্রক্রিয়া একসাথে চালানো যে জায়গাটি। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফিনিক্স থেকে পারভিন বলছি। জি পারভিন আপা, প্রশ্নটি করে ফেলুন একটু তাড়াতাড়ি। আমি আমার ভাই বোনের জন্য 2005 এ অ্যাপ্লাই করছি, তা এখন ফেব্রুয়ারিতে আসার কথা, কাগজপত্র পাওয়ার কথা, এখন আমি পাইলাম না কিছুই। এই জন্য আমি ভয় পাইতেছি যে কিছু হইল কিনা। সামথিং রং, কারণ যেহেতু 2005 এর সবার গুলা এখন আসার কথা, আপনার ন্যাশনাল ভিসা সেন্টারে ইমেল দিতে পারেন বা কল দিতে পারেন, যেখানে অ্যাপ্রুভাল নোটিশের ভিতরে লেখা থাকে ন্যাশনাল ভিসা সেন্টার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস। সো ইমেল দিন যে এটা আসলো না কেন, সুতরাং এটা ইট ইজ এ প্রবলেম, আপনি ফাইন্ড আউট করেন, সামথিং রং সাম হোয়ার ফাইন্ড আউট করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ জার্সি থেকে বলছিলাম, মকসুদুর মামি। জি ভাই, প্রশ্নটি? আমার প্রশ্ন, আমার লাস্ট 1.5 ইয়ার্স আমি সিটিজেনশিপ পরীক্ষা দিছিলাম, বাট আমার অর্থটা মিসিং হয়েছিল আমার অ্যাড্রেস চেঞ্জের কারণে। সো আমার এই ক্ষেত্রে কি কোনো সলিউশন আছে? আচ্ছা, যদি আপনি ওথ না পেয়ে থাকেন, সলিউশন হচ্ছে আপনি ইনফোফাস নিয়ে দিতে হবে আপনার কারেন্ট অ্যাড্রেস, এবং ফাইন্ড আউট করতে হবে আপনাকে ওথ লেটারটা কোথায় গেল, তারা হয়তো আবার লেটারটা দিবে। আমরা আরেকজন আছেন, আমরা আর বেশি প্রশ্ন নিতে পারবো না, একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে হয়তো একটি কি দুটি প্রশ্ন আমরা নিতে পারবো। কে আছেন দর্শক আমাদের সাথে এই মুহূর্তে? হ্যালো, নামটি বলে প্রশ্ন করতে হবে ভাইয়া। জি আসসালামু আলাইকুম, আমি আহমদ থেকে বলছি। জি প্রশ্নটি? আমি, আমার প্রশ্ন হচ্ছে যে 5 বছর হয়েছে আমার এখানে, আমি যদি অ্যাপ্লাই না করি সিটিজেনের জন্য, সেই ক্ষেত্রে কি আমি আর কোনো বাধা থাকবে যে 6 মাস দেশে গিয়ে থাকতে পারবো, কিংবা বেশি সময় থাকলে আমার কোনো প্রবলেম হবে না, এই ধরনের কিছু? আপনি গ্রিন কার্ডধারী হিসাবে যেটা রুল হচ্ছে, 1 বছরের বেশি থাকতে হলে আপনাকে পারমিশন নিয়ে যাইতে হবে। আপনি 16 বছরের গ্রিন কার্ডধারী হন আর 5 বছরের গ্রিন কার্ডধারী হন, গ্রিন কার্ডদের জন্য সেম রুল। বাংলাদেশে গিয়ে 1 বছরের বেশি থাকতে হলে পারমিশন নিতে হবে, এবং ঘন ঘন যদি দেশে যান তারা হয়তো গভর্নমেন্ট আপনাকে চ্যালেঞ্জ করবে যে তোমার গ্রিন কার্ড দরকার কি, তুমি তো বেশিরভাগ সময় দেশেই থাকো। সেক্ষেত্রে আপনি কি পরামর্শ বেশি হলো একটা গিভেন নির্দিষ্ট সময়ের, বেশিরভাগ সময় যেমন 5 বছরের ভিতরে 6 মাস থেকে বেশি যুক্তরাষ্ট্রে থাকতে হবে যদি গ্রিন কার্ড রাখতে হয়, আর যদি এর চেয়ে বেশি থাকেন সেটাকে আপনাকে 2 বছর পারমিশন নিয়ে যাইতে হবে, এবং কেন থাকবেন সেটা এক্সপ্লেনেশন যদি এনাফ থাকে, যেমন অনেকে ফ্যামিলি দেখাশোনা করার জন্য, অসুস্থ কাউকে দেখাশোনা করার জন্য বাংলাদেশে 1 বছর বেশি থাকতে হয়, সেক্ষেত্রে পারমিশন নিয়ে যাওয়াই উত্তম। আরেকজন আছেন, এটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। কে আছেন দর্শক আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝটপট প্রশ্নটি করে ফেলতে হবে। আমি মোহাম্মদ গোলাম হোসেন ব্রুকলিন থেকে বলছি। আমার মেয়ের জন্য আমার ছেলে অ্যাপ্লাই করেছিল 2007 সালের জুন মাসে, কিন্তু ডেট অফ বার্থের কারণে অ্যাপ্রুভ হয়েছে 2010 সালে। আমার প্রশ্ন হলো যে এখন 2007 সালে যে অ্যাপ্লাই করলো সেই ডেট ধরা হবে, না 2010 সালে অ্যাপ্রুভ হয়েছে সেই ডেট ধরা হবে? প্রায়োরিটি ডেট ধরা হবে, দেখুন অ্যাপ্রুভ অ্যাপ্লাই করছেন রিসিভ নিউজ, ওইটাই হলো প্রায়োরিটি ডেট। আচ্ছা, আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, মোহাম্মদ এন মজুমদার খুব সুন্দর একটি প্রসঙ্গ ছিল যেটি আমাদের কমিউনিটির সাথে জড়িয়ে আছে অপরাধ বিষয় নিয়ে, সেই জায়গাটি থেকে আপনি উপসংহারে কি বলবেন? উপসংহারে বলবো আপনি যে ভালো থাকেন, সুস্থ থাকেন, অপরাধ মুক্ত থাকেন, সেটা আমাদের প্রত্যাশা। বা যদি কোনো কারণে আপনার যদি অ্যাক্সিডেন্ট ভিকটিম হন, আপনার
অনেক অধিকার আছে, আপনি আইনজীবী শরণাপন্ন হবেন বা সিটি অথরিটির শরণাপন্ন হবেন, এটাকে ঘুমন্ত রাখবেন না, সেটা আমাদের প্রত্যাশা। এবং আগামীকাল একটা শেষ পর্যায়ে একটা দাওয়াত দিয়ে ফেলি, আগামীকাল 21 ফেব্রুয়ারি উদযাপন ব্রঙ্কসে ফাকচেস্টারে গোল্ডেন প্যালেসে 1451 হোয়াইট প্রিন্স রোডে সম্মিলিত 21 ফেব্রুয়ারি উদযাপন করা হবে। যারা ব্রঙ্কসে আসেন বা আশেপাশে থাকতে চান সেখানে আসবেন, আমাদের 5টা থেকে 12টা পর্যন্ত সেখানে আমরা থাকবো। যদি সেখানে না পারেন, যেখানে থাকেন দেশের প্রতি মায়া দেখাবেন, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং 21 ফেব্রুয়ারি শহীদদের প্রতি সশ্রদ্ধা শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ এন মজুমদার। এবং দর্শকদের জানিয়ে রাখতে চাই, 21 ফেব্রুয়ারি উপলক্ষে টিবিএন 24 টেলিভিশনও বর্ণাঢ্য আয়োজন নিয়েছে এবং আগামীকাল সন্ধ্যা থেকে এবং রাতে 1টা পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে আয়োজনটি আছে সেটি সরাসরি সম্প্রচার করবে টিবিএন 24 টেলিভিশন। এছাড়াও নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে আগামীকাল এবং তার পরের দিন। এবং আমরা চেষ্টা করি যে প্রবাসে আমরা থাকলেও আমাদের যে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, সেটি এই নতুন প্রজন্মের সাথে সাথে প্রবাসেও বাঙালিদের যে কণ্ঠস্বর, বাংলার যে কণ্ঠস্বর, সেটি টিভিএন 24 টেলিভিশন, সেটি বারবার বিভিন্ন অনুষ্ঠানে আবারও প্রমাণ করে দেওয়া হয়। সবাই ভালো থাকবেন।